وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ففروا الى الله اني لكم منه نذير مبين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আমরা সার্বিক কল্যাণের আশা রাখব এবং এই হুকুম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন, এটি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সার্বিক কল্যাণের আশা রাখব, ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিনের আজাবকে, শাস্তিকে, পকড়াওকে সার্বিক জীবনে ভয় করব। এবং আমরা এই দুটো বিষয়ের মাঝে জীবনযাপন করব, আশা এবং ভীতি, এই দুটো আমাদের জীবনের হবে ডানা। তাহলে আমরা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলমিনের নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবো। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি নিজেও আল্লাহর কাছে আশাও রেখেছেন আর আল্লাহর আজাবকে, পকড়াওকে ভয়ও করেছেন। এবং তিনি এই শিক্ষাই দিয়েছেন মানব জাতিকে, রবের কাছে ভালো আশাবাদী হবে এবং অনিষ্ট থেকে ভয় করবে, আল্লাহ রব্বুলের পক্ষ থেকে, পকড়াও থেকে, শাস্তি থেকে ভয় করবে। আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব আপনাদের সামনে, তা হচ্ছে আল্লাহমুখী হওয়া। এই মর্মে সুরায়ে জারিয়াতের আয়াত নম্বর 50 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নি লাকুম মিনহু নাযীরুম মুবীন। মহান আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে পলায়ন করো। যেন এখানে মুফাসসিরিনগণ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে বলে দাও, জানিয়ে দাও যে তোমরা ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো। ফাররা ইফিরু মানে হচ্ছে পলায়ন করা, আল্লাহর দিকে পলায়ন করো। তো আল্লাহর দিকে পলায়ন করা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহমুখী হওয়া। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা পলায়ন করো। ইন্নি লাকুম মিনহু, আমি তোমাদের উদ্দেশ্যে তাঁর পক্ষ থেকে, অর্থাৎ রব্বুল আলমিনের পক্ষ থেকে, নজির ও মবিন, সুস্পষ্ট সতর্ক সাবধানকারী, সুস্পষ্ট ভাষায় সতর্ক সাবধান করছি। আল্লাহ রব্বুল আলমিনের দিকে তোমরা ঝুঁকে যাও, আল্লাহ রব্বুল আলমিনের অভিমুখী হও, আল্লাহ রব্বুল আলমিনের দিকে ঝাঁপিয়ে পড়ো। এ হচ্ছে রব্বুল আলমিনের কথা যা কোরআনে কেরিমে রয়েছে, মানব জাতির উদ্দেশ্যে যা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর দিকে যে পলায়ন করতে হবে, তাহলে আমরা এমন কিছু থেকে পলায়ন করব, যখন কোনো দিকে কেউ পলায়ন করে, আর এখানে ইলাল্লাহ বলা হয়েছে, আমাদের পলায়ন হবে আল্লাহর দিকে, আমরা ঝাঁপিয়ে পড়ব আল্লাহর দিকে, আমরা অগ্রসর হব আল্লাহর দিকে। তাহলে আমরা পেছনে এমন কিছু অনিষ্ট আছে যা হতে আমরা পলায়ন করব, তা হচ্ছে আল্লাহর সাজা, আল্লাহর শাস্তি, আল্লাহ রাব্বুল আলমিনের পকড়াও। এই আয়াতটি কোরআনে কেরিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহত্বপূর্ণ আর বড় মহান আয়াত। এই কথা বহু তাফসিরকারগণ লিখেছেন, যাতে রয়েছে দুটো বিষয়, যে দুটো বিষয় শুরুতে ভূমিকাতে বলেছি, তা হচ্ছে আল্লাহর ভয় ভীতি এবং আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা। আমাদের সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর পকড়া ও সাজা শাস্তিকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে নেবেন এই ভয়টাও আমাদের অন্তরে থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পক্ষান্তরে আমরা আশাবাদী হব, ভালো আকাঙ্ক্ষা রাখব, মনের চাহিদা তিনি পূরণ করবেন, তার কাছ থেকে পূরণ হতে পারি, আর কোন আমাদের আশ্রয়স্থল নেই বা কোনো দাতা নেই। এই দুটো যে বিষয় রয়েছে,
আশা আকাঙ্ক্ষা আর ভয় ভীতি এই দুটো বিষয়কে কোরআনে কারিমের বহু আয়াতে পেশ করা হয়েছে। বান্দা এই দুটোর মাঝখানে যদি জীবন যাপন করে তাহলে তার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে, তার মানদণ্ডটা ঠিক থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সলেহীন নেকদের সম্পর্কে কোরআনে কারিমের সুরায় ইসরা বনী ইসরায়েল বলেছেন যে ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, তারা আল্লাহর রহমতের আশাবাদী হয়, ওয়া খাফুন আজাবার আল্লাহর আজাব শাস্তিকে তারা ভয় করে। জি, আল্লাহ রাব্বুল্লাহ আরো নেক বান্দাদের প্রশংসা করতে গিয়ে সূরা সাজদা বলেছেন যে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের প্রতিপালককে ডাকে খাউফান ভয় ভীতির সাথে, ওয়া তামা আর আশা আকাঙ্ক্ষার সাথে। তো এই দুটোই শিক্ষা এই আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে ফাফিররু ইলাল্লাহর মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই আয়াত সম্পর্কে সালাফে সালহীন এবং মুফাসসিরিনগণ কি বলেছেন দু চারটি কথা তুলে ধরে আজকের আলোচনা সংক্ষেপে সারব, তারপরে আমাদের ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে যেটা ইনশাআল্লাহ তাআলা দীর্ঘভাবে হয়তো আলোচনার তুলনায়। তো এই ক্ষেত্রে ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন তার তাফসিরে ফাফিরু ইলাল্লাহ অর্থাৎ ফাহরুবু আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা পালাও, তোমরা ঝাঁপ দাও, মিন ইকাবিল্লাহি আল্লাহর সাজা শাস্তি হতে রক্ষার জন্য, ইলা রহমাতিহি আল্লাহর রহমতের দিকে। তাহলে আমাদের পালায়ন হবে, আমাদের দৌড়ঝাঁপ হবে আল্লাহর রহমতের দিকে, এই আল্লাহর রহমতের আশায়। আর আমরা আল্লাহর আজাবের ভয়ে এবং আল্লাহ আজাব রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের আজাব আমাদেরকে পকড়াও করতে পারে যে কোনো সময় দুনিয়া এবং আখিরাতের, সুতরাং সেই আজাবকে ভয় করে আমরা পালায়ন করব। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেশ। এটা কিভাবে হবে তিনি সংক্ষেপে তিনটি কথা বলেছেন। বলছেন বিল ইমানে বিহি, আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে। তাহলে প্রথম, যেসব মানুষ ইমানের গণ্ডিতে নাই, কুফরিতে আছে, শিরকি আছে, বড় নেফা কপটতায় আছে, ইমান ভঙ্গ করা অবস্থায় জীবনযাপন করছেন, সেসব মানব জাতিকে বলবো যে তোমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং শিরক মুক্ত হয়ে মুনাফিকি কপটতা মুক্ত হয়ে আল্লাহর প্রতি ইমানের সাথে। ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে আর ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, ছয় পাঁচ এগারোটিকে সামনে রেখে আর ইমানের যে সত্তরের বেশি শাখা প্রশাখা রয়েছে সেগুলিকে সামনে রেখে আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে আল্লাহর দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো। জি, এ হচ্ছে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া বা আল্লাহমুখী হওয়া। এক নম্বর, এই ইমানটা আমাদের ঠিক করতে হবে। যেসব ভাইরা জাতিতে মুসলিম কিন্তু তাদের ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে, তাদের বদ আমলের কারণে, বদ আকিদার কারণে, বিভিন্ন রকমের পাপে জড়িয়ে যাওয়ার কারণে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির হকের ক্ষেত্রে, তাদেরকে বলবো যে তোমাদের ইমানটা নবায়ন করার মাধ্যমে, ইমানকে সুন্দর করার মাধ্যমে তোমরা আল্লাহমুখী হও, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো। দুই নম্বর যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন, ওয়াত্তেবাই আমরেহি, এবং আল্লাহ রব্বুল আলমিনের যে আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ বা দিক নির্দেশনার অনুসরণের মাধ্যমে। তাহলে আল্লাহ রব্বুল আলম যে আসমানি সিলেবাস রয়েছে যাতে আদেশও আছে নিষেধও আছে, যেমন রয়েছে ওয়াকিমুসসালাত ওয়াতুজ্জাকাত, যেমন রয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেমন ইমান বিল্লাহর কথা রয়েছে, যেমন ইসলামের কথা রয়েছে, যেমন রয়েছে তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, ভালো কাজ করো, যেমন রয়েছে তেমনই রয়েছে ওয়ালা তাকতুলু নফস, তোমরা হত্যা করিও না, ওয়ালা তুশরিকু বিল্লাহ রয়েছে, যেমন তেমনই রয়েছে তোমরা জেনার কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জেনা, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধগুলি অনুসরণের মাধ্যমে আল্লাহর দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো বা আল্লাহর দিকে পলায়ন করো বা আল্লাহমুখী হয়ে যাও। তাহলে আল্লাহমুখী হয়ে যাওয়ার দ্বিতীয় যে পদক্ষেপটি বা
আমাদের যে কর্মসূচি হওয়া উচিত সেটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধগুলি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলিও বা তাঁর আদর্শ যা হাদিসে রয়েছে সেগুলিও আল্লাহরই নির্দেশ মূলত। সুতরাং কোরআন সুন্নায় যে আদেশ নিষেধগুলি রয়েছে সেগুলির অনুসরণ করার মাধ্যমে, জি এটি হচ্ছে দিন। তিন নম্বরে বলছেন ওয়াল আমালু বিতাআতিহি, এবং আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করা, আল্লাহর আনুগত্য মাফিক, আল্লাহর আনুগত্যের ভিত্তিতে আল্লাহকে মানব, আল্লাহর বিধান মানব, আল্লাহর আদেশ নিষেধ মানব, মেনে নেওয়ার সাথে কাজ করা। শুধু অন্তর থেকে মেনে নেওয়া নয়, অন্তর থেকে মেনে নেওয়া, মুখেও কথাতেও মেনে নেওয়া, আর কাজে পরিণত করা। তো ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করার মাধ্যমে আল্লাহমুখী হয়ে যাও বা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো বা আল্লাহর দিকে ধাবিত হও। এ হচ্ছে ফাফিরু ইলাল্লাহ সম্পর্কে ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহির উক্তি। তিনি তার তাফসিরের 22তম খণ্ড 440 পৃষ্ঠায় এই কথাটি বলেছেন। আরও কিছু উক্তি এই মর্মে উল্লেখ করি যেগুলি সালাফ থেকে বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবি এবং সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন এ উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রসিদ্ধ যিনি খ্যাতি লাভ করেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন ফাফিরু ইলাল্লাহ মানে ফিররু ইলাল্লাহ বিতাওবাতি মিন যুনুবিকুম, তোমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো তোমাদের গুণাগুলি থেকে তওবা করার মাধ্যমে। তাহলে আমাদের জীবনে যে বিভিন্ন পাপাচার রয়েছে, গুণা রয়েছে, কখনো ফরজ ওয়াজিবে ঘাটতির মাধ্যমে পাপাচার হয়েছে, কখনো হারাম না জায়েজে লিপ্ত হওয়ার কারণে পাপাচার হয়েছে, কখনো আকীদা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অথবা তৌহিদের ক্ষেত্রে ঘাটতি হয়েছে, সুন্নার ক্ষেত্রে ঘাটতি হয়েছে, বিভিন্ন বিদাতে জড়িয়ে পড়েছেন, সমস্ত রকমের পাপ থেকে তোমরা তওবা করো, যেগুলি তোমাদের গুনাহ, যেগুলি তোমাদের গুনাহ, এই গুনাহগুলি থেকে মুক্ত হয়ে তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে, এইভাবে তোমরা আল্লাহ মুখী হও। এইভাবে তার থেকে আরও বর্ণিত রয়েছে ফিররু মিনহু ইলাইহি ওয়া'মালু বিতাআতিহি, জি হ্যাঁ, গুনাহ থেকে তোমরা পলায়ন করো, তাহলে গুনাহ পরিত্যাগ করো আর আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, আল্লাহমুখী হও। ওয়া'মালু, জি, তৃতীয় খলিফা আমির ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাতি বা পোতা, তিনি বলছেন এ সম্পর্কে ফাফিরু ইলাল্লাহ, বলছেন উখরুজ ইলা মক্কা, জি তার তাফসির হচ্ছে বিশেষ একটি তাফসির, মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, অর্থাৎ মক্কা গেলে সেখানে ওমরা হয়, বাইতুল্লাহর তওয়াফ হয়, হজ হয়, আরও এরকম বহু ইবাদতবন্দি রয়েছে, মক্কার মসজিদে হারামের যে সালাতের ফজিলত রয়েছে ইত্যাদি, এই এই অর্থ তিনি এতে সামিল করেছেন। ইমাম আবু বকর ওয়াররাখ বলছেন ফাফিরু ইলাল্লাহ তাফসিরে ফিররু মিন তাআতি শাইতান ইলা তাআতি রহমান, শয়তানের আনুগত্য থেকে পলায়ন কর, তাহলে পালাতে হবে শয়তানকে মানা ছেড়ে। শয়তানকে মানছিলেন, শয়তানের কথা শুনছিলেন, শয়তানের চক্রান্ত আর ওয়াসওয়াসা কুমন্ত্রণার শিকার হয়েছিলেন, এখন শয়তানকে তালাক দেন, শয়তানকে নাখুশ করেন, শয়তানের আনুগত্য থেকে পলায়ন করো, এলা তাআতির রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে। তাহলে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনে, কেউ তো সার্বিক জীবনে, যেমন যাদের কুফরি জীবনযাপন, নামে মাত্র মুসলিম, সার্বিক জীবনে শয়তানের আনুগত্য, শয়তানের যে ওয়াসওয়াসা কুমন্ত্রণ রয়েছে সে যা খেয়াল খুশি, খেয়াল খুশি চলে, এটা হচ্ছে শয়তানের আনুগত্য করা। যা মনে আসলো তাই করলো, যা মনে আসলো তাই বললো, যা মনে আসলো তাই খেলো, এটা হচ্ছে শয়তানের আনুগত্য করা। আর যারা আংশিকভাবে শয়তান আনুগত্য করছেন, ভালো কাজও করছেন, আবার শয়তান আনুগত্য করছেন, এদিকে পাঁচ অক্ত সলাত আদায় করছেন, আবার এদিকে জবানে অশ্লীল কথা কাজ, অশ্লীল আপনি ছবি দেখছেন, তারপরে আপনার টাকনার ওপরে কাপড় উঠাইতে পারলেন না, আপনি আপনি অনেক ফরজ ওয়াজিবে ঘাটতি করে ফেলছেন, আপনি জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আপনার এইদিকে হজ ঠিক আছে, হজ করছেন, উমরা করছেন, পয়সা আছে, এদিকে হারাম রোজগারও করছেন, আপনি এদিকে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনি হারাম ডুবে আছেন,
বিভিন্ন রকম পাপে জড়িয়ে আছেন, যাদের জীবনে নেকি হচ্ছে পাপ হচ্ছে, তারা শয়তানের আনুগত্য করে আবার রবেরও আনুগত্য করে মাঝামাঝি, না এদিকে না ওইদিকে। এদের যে উদ্দেশ্য কোথায় যাওয়ার, এরা এখনও তাদের ইমানের দুর্বলতার কারণে শয়তানকে সুযোগ দিয়ে রেখেছে, না না শয়তানের আনুগত্য থেকে পলায়ন করো, পুরোপুরি মুক্ত হও, আর রব্বুল আলামিন যিনি রহমান যিনি রহিম তার আনুগত্যর দিকে ঝাঁপিয়ে পড়ো। ইমাম জুনাইদ তিনি বলছেন, আর শয়তান দাইন আল বাতিল, শয়তান বাতিলের দিকে ডাকে, শয়তান বাতিলের দিকে ডাকে। বাতিল হচ্ছে শির্ক কুফর নিফাক, বাতিল হচ্ছে বিদাত। আজকে বিশেষ করে উপমহাদেশে যে এই শয়বরাতের বিদাত, এদিকে কে ডেকেছে? আল্লাহ ডেকেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন, খুলাফায়ে রাশিদীন এগুলো করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আর এ চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম তারা কেউ করেছেন, তারপরও যে করেই যাবেন আপনি, নিষেধ তো নেই, মন্দ কি করলাম, এই করলাম সেই করলাম, আর এ হালুয়া রুটি খাওয়াইলাম গরিব মিসকিনকে, নেকিরই কাজ করলাম, তো এই দিনেই করতে হবে আপনাকে? কেন আপনার দিন ধার্য করা, সময় ধার্য করা আর স্থান ধার্য করার এই অধিকারটা কে দিল? জি হ্যাঁ, ইবাদত হচ্ছে দুটো শর্তের সাথে, একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, আর একটা হচ্ছে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তো বাদ দেন, সাহাবিদের তরিকা তো পেলেন না, খোলাফা রাশেদের তরিকা পেলেন না, তাবেইনদের তরিকাতেও পেলেন না, আবু হানিফা শাফি মালিক আহমদের তরিকা, মজহাবধারী মজহাবের দাবিদার মজহাবের তরিকা তো কালা আবু হানিফা কোনো উক্তি পেলেন না, তারপরেও জাল মজহাবের নামে মজহাবের নামে এই জালিয়াতি চালাতে থাকবেন, কতদিন এই করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন? এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে এইসব পাপের কারণে ডেকে নিয়ে আসছেন, আল্লাহ যেন আমাদের হুঁশ করার তৌফিক দান করেন। বলছেন ফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো, ইয়ামনাউকুম মিনহু, আল্লাহ রক্ষা করবেন শয়তান থেকে, শয়তান বাতিলের দিকে ডাকে, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, যখন আল্লাহমুখী হয়ে যাবে তখন শয়তান তোমাদের রক্ষা করবেন। এইরকমই জুন্নুন আল মাসরি, এরা সুফি ছিল, কিন্তু সুফিদের কিছু ভালো কথাও ছিল আর সুফিদের বিভিন্ন স্তর রয়েছে। তিনি বলেছেন ফাফিরু মিনাল জাহলি ইলাল ইলমে, তোমরা অজ্ঞ হয়ে রয়েছে দিন সম্পর্কে, অজ্ঞতা পরিত্যাগ করে জ্ঞানের দিকে ফিরে আসো। তাহলে যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, এলেম শিখেন, জি এলেম শিখেন, কথা তো মন্দ না, কথা হচ্ছে কোরআন সুন্নার কথা, আগে এলেম শিখতে হবে, তারপর আমল করতে হবে, আগে আপনাকে তাওহীদ জানতে হবে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, শিরককে জানতে হবে, তাহলে শিরক থেকে বাঁচতে পারবেন, বিদাতকে জানতে হবে, তাহলে বিদাত থেকে বাঁচবেন, সুন্নতকে জানবেন, তাহলে সুন্নতকে আগড়ে ধরতে পারবেন, আপনি আগে সলাতের তরিকা শিখবেন, তারপর না সলাত পড়বেন, না আগে সলাত পড়া শুরু করবেন। অমিনাল কুফরে এরা এলা শুক্রি, আর কুফরি থেকে পলায়ন করো আল্লাহর শুক্রিয়ার দিকে। তাহলে আল্লাহর অকৃতজ্ঞ হইও না বা আল্লাহর সাথে কুফরি করিও না, আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করো। এইভাবে বিভিন্ন উক্তিগুলি বিভিন্ন সালাফ ওলামায়ে কেরামদের রয়েছে, যেগুলি আপনাদের সামনে পেশ করলাম। আর দু একটি উক্তি রয়েছে, তার মধ্যে বিশেষ করে ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সাদি রহমতুল্লাহ আলাইহ, যিনি আল্লামা শেখ ইমাম মোহাম্মদ বিন সালেহ হুসাইন রহমতুল্লাহ আলাইহ ওস্তাদ ছিলেন আল কাসিম মের অনেজা শহরের, তিনি তার তাফসির সাদিতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে প্রথম তিনি তার যে নিদর্শনাবলী রয়েছে, সেসব নিদর্শনাবলী সৃষ্টিকর্ত যেসব আল্লাহর আয়াত নিদর্শনাবলী রয়েছে সেগুলি গভীরভাবে দেখতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, এবং তাতে বিভিন্ন আম্বিয়া রসুলগণ এবং তাদের যে জাতির অবাধ্য জাতি তাদের ঘটনাবলীও বর্ণনা করেছেন। আর তারপরে বলছেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো। তো তিনি বলছেন এই ক্ষেত্রে যে আল্লাহর দিকে পলায়নটি কেমন করে হবে, বলছেন যে আল ফেরার মিম্মা ইয়াকরাহুল্লাহ, পালাবেন আল্লাহ যেগুলিকে পছন্দ করেন না, ঘৃণা করেন সেগুলি থেকে। তাহলে আল্লাহ যা পছন্দ করেননি,
যা আল্লাহ পছন্দ করেননি তা হারাম করেছেন, নাজায়েজ করেছেন, অথবা অপছন্দনীয় মাকরু সেগুলি থেকে পালায়ন করবেন, জাহেরান ওয়া বাতেনান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সেই কাজগুলি কথাগুলি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক পালায়ন করবেন। পালায়ন করলেন তাহলে আল্লাহ যেগুলিকে অপছন্দ করেন, ঘৃণা করেন সেগুলি থেকে। কোন দিকে পালাবেন? এলা মা ইউহিব্বুহু, যা আল্লাহর প্রিয়, যা আল্লাহ ভালোবাসেন, জাহেরান ওয়া বাতেনান, প্রকাশ্য অথবা গোপনে বা গোপনীয়, যা আল্লাহ ভালোবাসেন সেগুলির দিকে পালায়ন করবেন। সুতরাং ফেরার মিনাল জাহলি ইলাল ইলমে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে পালায়ন করবেন, জ্ঞানমুখী হবেন। দিন জানতেন না, দিন শিখুন, আল্লাহ সুযোগ দিয়েছেন, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন অনেক শিখার সুযোগ রয়েছে, শিখুন। এখন সোশ্যাল মিডিয়াতে আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন, শিখুন। হতে পারে যে আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন বর্তমান এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে। বুঝতে পারছেন যে আল্লাহ দুনিয়াতে কত ভোগবিলাসের সামগ্রী রেখেছেন, সবগুলি স্থির হয়ে গেছে, সব থমকে দাঁড়িয়ে গেছে, সব আপন আপন জায়গায় থেমে গেছে। যে এরোপ্লেন থেকে এরোপ্লেনে চড়ানো সিভাই না, গাড়ি থেকে পার্কিং করা আছে, গাড়ি চালাবার অনুমতি নেই, বাইরে বিশাল দেশ কিন্তু বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই বা অবকাশ নেই বা সাহস নেই, ভীত সন্ত্রস্ত। জি, এমন আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনী পাঠিয়েছেন, দেখতে পাওয়া যায় না, তারপরও ভীত সন্ত্রস্ত, বুঝতে পারছেন না তো আল্লাহ কখন এই নিয়ামতগুলি ছিনিয়ে নেবেন। সুতরাং আল্লাহ যা ভালোবাসেন প্রকাশ্য বা গোপনীয় সেই দিকে পালায়ন করে সেগুলি করুন, অজ্ঞতাকে পরিহার করুন, এলেম শিখুন, কুফুরকে পরিত্যাগ করুন, ইমানের দিকে আসুন, তৌহিদকে আঁকড়ে ধরুন, সুন্নতকে আঁকড়ে ধরুন, শিরক বেদাত পরিত্যাগ করুন, মুনাফিকি ছাড়ুন এবং খুলুসিয়াত নিয়ে আসুন। অমিনাল মাসিয়াত ইলা তাআত, বলছেন গুনাহ সার্বিক জীবনে পুরোপুরি টোটালি পরিত্যাগ করুন, গুনাহ থেকে পালায়ন করুন আর নেকির কাজের দিকে ঝাঁপিয়ে পড়ুন। অমিনাল গাফলাত ইলা জিকরিল্লাহ, আর উদাসীনতা বাদ দেন। খুব গাফিল ছিলেন, খুব উদাসীন ছিলেন, বেপরোয়া ছিলেন, আল্লাহর জিকির আজকারের দিকে ফিরে আসুন, আল্লাহর স্মরণের দিকে ফিরে আসুন। ফামানিস্তাকমাল হাযিহিল উমুর, এই বিষয়গুলি যারা কমপ্লিট করতে পারবে, ফাকাদ ইস্তাকমালা দিনা কুল্লাস, তারাই তাদের দিনকে কমপ্লিট করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক আমলে তৌফিক দান করেন, আমাদের জন্য যেগুলি ভীতিকর, যেগুলি আতঙ্কের, সেগুলিকে আমাদের থেকে যেন ফিরিয়ে দেন। বলছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওয়াকাদ জালা আনহুল মারহুব, দিন কমপ্লিট হবে এবং তাদের ভয় ভীতি দূর হবে আর তারা নিরাপত্তা লাভ করবে। ওয়াহাসালাহু নেহায়াত আল মুরাদ আল মতলুব, আর যেটা মানব জীবনে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, চিরস্থায়ী জগতের শান্তি, সেটা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন, তওবার মাধ্যমে, ইসলার মাধ্যমে, সংশোধনের মাধ্যমে এবং নেক আমল বাড়ানোর মাধ্যমে, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, এলেম শিখার মাধ্যমে, অজ্ঞতা দূর করার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে, পাপমুক্ত হওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক জীবনে আমাদের বরকত দান করেন, আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন এবং সমস্ত রকমের সার্বিক ইহকাল পরকালের কল্যাণ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।